বিবাহিত জীবনে সুখে থাকার উপায়। কথায় বলে পুরুষ মানুষ দুই প্রকার, জীবিত আর বিবাহিত। সত্যি কি বিয়ের পর পুরুষের সুখ চলে যায়? তাদের মন বেশি ওঠে, কিন্তু উপায় কি? হ্যাঁ, বিশেষজ্ঞরা বের করেছে বিবাহিত কিংবা দাম্পত্য জীবনে কিভাবে সুখে থাকা যায়। তাসিরও বলেছেন, আপনি যদি অসাধারণ কাউকে পেতে চান তাহলে আপনার জীবনসঙ্গী খুঁজে পাওয়া সত্যি কঠিন হয়ে পড়বে। যদি একটি ঘরের মধ্যে মধ্যমান আয় চেহারা ও উচ্চতার 100 জন পুরুষ থাকেন তাহলে সেখানে মাত্র 13 জন বিবাহযোগ্য পুরুষ পাওয়া যাবে। আর যদি কেউ ওই 100 জনের মধ্যে থেকে আকর্ষণীয় 6 ফুট লম্বা কিংবা $87,000 আয় করা কোনো পুরুষকে খোঁজেন তাহলে মাত্র 1 জন পুরুষের দেখা মিলবে। আর কৌতুকবোধ সম্পন্ন, দয়ালু, এমনকি রাজনৈতিক সংশ্লিষ্টতা আছে এমন পুরুষের সন্ধান করা হয় তাহলে 100 জন পুরুষের মধ্যে একজনই পাওয়া অসম্ভব। ভরকি গেলেন? ভাবছেন কাকে নিয়ে সংসার সাজাবেন, বিবাহিত জীবনে সুখী থাকবেন কিভাবে? তাসিরের যুক্তি হলো, টাকা পয়সার সৌন্দর্য বিবাহ জীবনকে সুখী করতে পারে না। অন্তত একটি নির্দিষ্ট সময় পর্যন্ত তার মতে একটি ভালোবাসাময় সুখী বৈবাহিক সম্পর্ক টিকিয়ে রাখার জন্য সবার মধ্যে যে গুণটি থাকা প্রয়োজন তা হলো আন্তরিকতা। আন্তরিক বলতে তিনি এমন কাউকে বুঝিয়েছেন যিনি হবে বিনীত, মননীয়, বিশ্বাসযোগ্য, ভালো স্বভাব কি মনোভাবপূর্ণ, ক্ষমাশীল, উদার ও ধৈর্যশীল। অন্য একদল গবেষক মনে করে ভালোবাসা একজন নারী ও একজন পুরুষের মাঝে হৃদয়ের অটুট বন্ধন তৈরি করে দেয়, তৈরি করে সাংসারিক বন্ধন। ভালোবাসা ব্যতীত কোনো সাংসারিক কিংবা দাম্পত্য জীবন সুখের হয় না। স্বামী ও স্ত্রী একে অন্যের পরিপূরক, একজনকে বাদ দিয়ে অন্যজন শূন্য ফাঁকা। একজন সুন্দর মনের ও সুন্দর গুণের এসে সংসারকে তার নিজের আলোয় আলোকিত করে তুলতে পারে, সাজিয়ে তুলতে পারে সংসার জীবনকে সুখের স্বর্গীয় বাগানের মতো করে। তবে এই কাজের জন্য দরকার প্রেমিক স্বামীর স্ত্রীর প্রতি ঐকান্তিক মায়া মমতা ও সুগভীর ভালোবাসা। এই ভালোবাসা থাকলে দেখবেন বিবাহিত জীবনে সুখ কাকে বলে। তো দর্শক, ভালোবাসা প্রকাশের ক্ষেত্রে আপনাদের কেমন লাগে কমেন্ট করে আমাদের জানান এবং সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন। থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক প্রেস করুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দিন। পরবর্তী আপলোড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।